সিএনএন বিডি আমাদের বাংলা। দিনাজপুরের বিরামপুরে শ্রমজীবী অসহায় ও কর্মহীনদের মাঝে ঈদ উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহরের নতুন বাজারের মুন্সি রাইস মিলে পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষের জন্য ওয়ার্ড সভাপতি সম্পাদকদের হাতে ঈদ উপহার তুলে দেন। অপরদিকে শহরের রেল স্টেশন রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলার 7টি ইউনিয়নের মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিতে ইউনিয়ন সভাপতি সম্পাদকদের হাতে খাদ্য সামগ্রী প্রদান করেন উপজেলা বিএনপি সভাপতি মিয়া শফিকুল আলম মামুন ও সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ সামিউল আলম, 26 নিউজ ডেস্ক। সিএনএন বিডি আমাদের বাংলা।